বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নাট্য অভিনেতা তৌসিফ মাহবুব। 2024 সালের জানুয়ারি মাসে তৌসিফ অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে ইউটিউবে। আজকে জানব তৌসিফ মাহবুব অভিনীত 2024 সালের জানুয়ারি মাসে ইউটিউবে প্রচারিত নাটকগুলোর নাম এবং জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে কোন নাটকগুলো। 5 নম্বর অবস্থানে আছে তৌসিফ মাহবুব এবং কেয়াপায়েল অভিনীত সুপার অনেস্ট নাটকটি। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 5 জানুয়ারি। সুপার অনেস্ট পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। নতুন চাকরির ইন্টারভিউ দিতে আসা একজন মহিলা ক্যান্ডিডেটের সততায় মুগ্ধ হয়ে যায় অফিসের রিসেপশনিস্ট। তার সততায় মুগ্ধ হয়ে তাকে চাকরির ইন্টারভিউয়ের সকল প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেখিয়ে দেয়। ইন্টারভিউয়ের সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে চাকরিটা পেয়েও যায় মেয়েটি। কিন্তু সে জানিয়ে দেয় সে আগেই প্রশ্নগুলোর উত্তর জানত, কারণ রিসেপশনিস্ট তাকে আগেই উত্তরগুলো দেখিয়েছিল। এটা শুনে কোম্পানির ম্যানেজার ছেলেটিকে নিজের চেম্বারে ডাকে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এটা শুনে ছেলেটি অনেক অনুরোধ করে বলে, স্যার সামনে আমার বিয়ে, অন্তত বিয়েটা হওয়া পর্যন্ত আমাকে চাকরিতে রাখুন। কিন্তু তার কোনো অনুরোধই গ্রহণ করা হয় না। এদিকে মেয়েটি নিজের উপকারের প্রতিদানস্বরূপ ছেলেটার উপকার করতে চায়, কিন্তু যখনই সে কোনো উপকার করতে যায় উল্টো ক্ষতি করে ফেলে ছেলেটির। কমেডি ধাঁচের এই নাটকটি দেখতে পাবেন দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে। নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 1 মিলিয়ন বা 10 লক্ষ। 4 নম্বর অবস্থানে আছে তৌসিফ মাহবুব এবং তানজিম সারা টোটিনি অভিনীত জোড়া শালিক নাটকটি। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 31 জানুয়ারি। পরিচালনা করেছেন হাসিব হোসেন রাখি। একজন মাধ্যমিকে পড়ুয়া ছাত্রী এবং তার গৃহ শিক্ষকের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে জোড়া শালিক নাটকটি। এলাকার মাতবরের মেয়ে খুশি, অন্যদিকে সাধারণ পরিবারের ছেলে মঞ্জু। তাদের এই প্রেমের শেষ পরিণতি কী হয় জানতে হলে দেখুন রোমান্টিক ট্র্যাজেডি এই নাটকটি। পিকক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ভিউ হয়েছে 3.3 মিলিয়ন বা 33 লক্ষ। 3 নম্বর অবস্থানে আছে তৌসিফ মাহবুব এবং কেয়াপায়েল অভিনীত বউ বোঝে না 2 নাটকটি। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 28 জানুয়ারি। বউ বোঝে না 2 নাটকটি পরিচালনা করেছেন মাশরিকুর আলম। এক সহজ সরল স্ত্রীকে নিয়ে মহা মুশকিলে পড়েছে তার স্বামী। তার স্ত্রী বিবাহিত জীবন নিয়ে কোনো কিছু জানে না। এই নিয়ে ঘটতে থাকে নানান সব মজার ঘটনা। কমেডি ঘরানার এই নাটকটি দেখতে পাবেন CMB ইউটিউব চ্যানেলে। নাটকটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ হয়েছে 4 মিলিয়ন বা 40 লক্ষ। 2 নম্বর অবস্থানে আছে তৌসিফ মাহবুব এবং কেয়াপায়েল অভিনীত গুড ফর নাথিং নাটকটি। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 1 জানুয়ারি। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। বাবা মায়ের খুবই বাধ্য ছেলে হাসিব। বাবার অমতে সে কোনো কাজই করে না, বাবার কথাতেই বিয়ের জন্য মেয়ে দেখতে যায়। সেখানে গিয়ে হাসিবের বাবা বলে, আমার ছেলে আমি যা বলি তাই করে, আমার মতের বিরুদ্ধে কিছু করে না। তারপর কোনে পক্ষকে পাকা কথা দিয়ে ফেলে, কিন্তু বিয়ের কোণে হাসিবের সাথে একা কথা বলতে চায়। আলাদা ঘরে গিয়ে হাসিব দেখে মেয়েটি সবার সামনে যেমন ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা। মেয়েটি জানায় হাসিবকে তার পছন্দ হয়েছে, কিন্তু অতিরিক্ত বাবা ভক্ত ব্যাপারটা মেয়েটার পছন্দ হয় না। সে বাইরে এসে সবাইকে জানায় সে হাসিবকে বিয়ে করতে পারবে না। যেই ছেলে সবসময় বাবা বাবা করে, সে বিয়ের পর বাবার কথায় তো আমাকেও ছেড়ে দিতে পারে। এটা শুনে হাসিব অনেক কষ্ট পায়। সে মেয়েটির সাথে আলাদা কথা বলে। মেয়েটি জানায় হাসিবের নিজের কোনো অস্তিত্ব নেই, সে একটা গুড ফর নাথিং। কোনোদিন হাসিব যদি নিজের একটা পরিচিতি তৈরি করতে পারে সেদিনই সে রাজি হবে। তাই হাসিব বাড়ি থেকে চলে যায় আর সেই কথা চিঠিতে বাবা মাকে জানায়, কারণ হাসিব বাবা মার কাছে থাকলে কখনোই স্বাবলম্বী হতে পারবে না। বাড়ি থেকে বেরিয়ে হাসিবের পরিচয় হয় সুইটির সাথে এবং নানান ধরনের বাস্তবতার মুখোমুখি হতে থাকে হাসিব। সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ হয়েছে 5.2 মিলিয়ন বা 52 লক্ষ। এবং 2024 সালের জানুয়ারি মাসে তৌসিফ মাহবুবের অভিনীত সবচেয়ে জনপ্রিয় নাটকটি হলো বিষয়টা ভালোবাসার। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 13 জানুয়ারি। পরিচালনা করেছেন KM সোহাগ রানা। বিয়ে করতে চায় না তাই বাড়ি থেকে পালিয়ে যায় ফারিয়া। অপরদিকে সাব্বিরকেও তার মা বিয়ের জন্য জোরাজোরি করলে সেও বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর সাব্বির এবং ফারিয়ার দেখা হয় এবং ঘটনাক্রমে তারা একই CNGতে যেতে বাধ্য হয়। CNG দিয়ে যাওয়ার সময় তারা ছিনতাইকারীর কবলে পড়ে। এরপর তারা দুজন দুজনের সাথে পরিচিত হয় এবং জানতে পারে তারা দুজনে বিয়ে করার ভয়ে বাড়ি থেকে পালিয়েছে। দুজন একটা বুদ্ধি বের করে কিভাবে তাদের বাবা মায়েদের মাথা থেকে বিয়ের ভূত তাড়ানো যায়। এরপর তারা একজন আরেকজনের বাড়িতে নকল বয়ফ্রেন্ড এবং স্ত্রী সেজে যায়। সেখানে যাওয়ার পর তারা এমন সব কাণ্ড ঘটাতে থাকে যেন তাদের বাবা মা তাদের সন্তানকে ভুল বোঝে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ভিউ হয়েছে 7.3 মিলিয়ন বা 73 লক্ষ।